তামাকজাত দ্রব্য স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আজ আপনাদের জন্য হেমেন্দ্র কুমার রায়ের গল্প টেলিফোন। হেমেন্দ্র কুমার রায়, তাঁর প্রকৃত নাম প্রসাদ দাস রায়, জন্ম 18 এপ্রিল 1888 ও মৃত্যু 18 এপ্রিল 1963। তিনি একজন বাঙালি সাহিত্যিক এবং গীতিকার। ছোটদের জন্য রহস্য রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প লেখার জন্য বিখ্যাত। তাঁর কয়েকটি গল্প ও উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে। আজকের গল্পের প্রধান চরিত্রে ডাক্তার ও ভুবনেশ্বরবাবু। শুরু হচ্ছে আজকের গল্প টেলিফোন। ঝট করে ভেঙে গেল ঘুম, টেলিফোনের ঘণ্টা। সঙ্গে সঙ্গে শুনলুম ঘরের দেওয়াল ঘড়িটা চিৎকার করছে। একে একে গুনলুম রাত 12টা, তন্দ্রাগত চোখ না খুলেই। আরো দুটো শব্দ এলো কানে, গড়গড় গড়গড় বজ্রের গর্জন এবং ঝুপঝুপ ঝুপঝুপ বৃষ্টির পতন। নিজের ডাক্তারি জীবনকে ধিক্কার দিতে দিতে ধর্মড় করে উঠে বসলুম বিছানার উপরে। এই শরীরাক্ত দুপুর রাত্রি নিশ্চয় কোনো রোগী। বিছানা ছেড়ে নেমে রিসিভারটা তুলে নিয়ে সাড়া দিলুম, হ্যালো। অসুখটা কি? আমি এখনই মারা যাব। আমার চোখ বন্ধ হয়ে আসছে, আমি আর কথা কইতে পারছি না। আর কোনো সাড়া নেই। রিসিভারটা রেখে দিয়ে কি করব ভাবতে লাগলুম। জানালার উপরে শোনা গেল দমকা ঝোড়ো বাতাসের করাঘাত, কিন্তু শেষটা যাওয়াই স্থির করলুম। গাড়ির ভিতর থেকে টর্চের আলো ফেলে আবিষ্কার করলুম 7 করি সেন্ট স্ট্রিটের 7 নম্বরকে। একখানি পুরানো ছোটোখাটো দোতলা বাড়ি, প্রত্যেক জানালা এমনকি সদর দরজা পর্যন্ত ভিতর থেকে বন্ধ। দরজা জানালার ফাঁক ফোঁক দিয়ে দেখা যাচ্ছে না একটিমাত্র আলোকরেখাও। এত রাত্রে ড্রাইভারের ঘুম ভাঙায়নি, নিজেই এসেছি গাড়ি চালিয়ে। ব্যাগটা পাশ থেকে তুলে নিয়ে রাস্তায় গিয়ে নামলুম। এ কি রাস্তা না বেগবতী স্রোতস্বতী? কলকল করে ছুটন্ত জল ধাক্কা মারছে হাঁটুর উপর পর্যন্ত উঠে। যেদিকে তাকাই চিহ্ন নেই জনপ্রাণীর। এ যেন মানুষের পৃথিবীই নয়। কেবল মানুষ কেন, পথচারী কুকুর বিড়াল এমনকি রাত্রির পেচক বাদুড়রাও যেন আজকে এই পৃথিবী ছেড়ে পলায়ন করেছে কোথায় কেউ জানে না। কেবল দীপ্ত নেত্র গ্যাস পোস্টগুলো পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবিম্ব দেখে দাঁড়িয়ে আছে স্তম্ভিতের মতো। কি কনকনে ভিজে বাতাস, ঝমঝম ঝমঝম ও বৃষ্টি, না নৈশ প্রেতিনীদের পায়ের মলের শব্দ। শীতে কাঁপতে কাঁপতে 7 নম্বর বাড়ির কাছে গিয়ে সদর দরজার কড়া নাড়তে লাগলুম সজোরে। হঠাৎ খুলে গেল দরজাটা,
বাড়ির ভিতরটাও অন্ধকার। কে দরজা খুললে দেখবার জন্যে টর্চ ব্যবহার করলুম, কিন্তু কাউকেই আবিষ্কার করতে পারলুম না। ভাবলুম বোধহয় কোনো অন্তঃপুরিকা এসে দরজা খুলে দিয়েই তাড়াতাড়ি আবার ভিতরে চলে গিয়েছেন। কিন্তু কি মুশকিল, এরা ডাক্তারকে ডাক দিয়েছে অথচ বাড়ির ভিতরে একটা লণ্ঠন পর্যন্ত জেলে রাখেনি। অন্ধকারেই বাড়ির ভিতরে দুই চার পা এগিয়ে গলা তুলে বিরক্তভাবে বললুম, মানুষের চোখ অন্ধকারে চলে না, একটা আলো দেখাবার ব্যবস্থা করুন। অত্যন্ত গম্ভীর এবং অত্যন্ত কর্কশ কণ্ঠে কে যেন বললে, আলো নেই, আলো দেখাবার লোক নেই, টর্চ জেলে এগিয়ে আসুন। ডান দিকে সিঁড়ি, দোতলায় উঠে বাঁদিকের প্রথম ঘরে রোগীকে দেখতে পাবেন। ঠিক কথা কইছে, কোথা থেকেই বা কথা কইছে? চারিদিকে টর্চের আলো ফেলতে লাগল। সামনে দেখা গেল কেবল একটা সরু পথ, তার উপরে ছাদ, দুই পাশে দুই দেওয়াল, কোথাও মানুষের ছায়া পর্যন্ত নেই। যে কথা কইলে সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে, নইলে আমার টর্চের উল্লেখ করত না। কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? ডাক্তার, নির্বোধের মতো দাঁড়িয়ে রইলে কেন? উপরে সব পড়ে। অপার্থিব কণ্ঠস্বর আসছে যেন খুব কাছ থেকে, আসছে যেন বহু দূর থেকে। বুকের কাজটা করতে লাগলো ছমছম। সদর দরজাকে সশব্দে নাড়া দিয়ে আচম্বিতে বাড়ির ভিতরে ঢুকে পড়ল বৃষ্টির কাদা জল মাখানো খানিকটা ধমকা হাওয়া। আমি আর দাঁড়ালুম না, নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে চললুম। ডান দিকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলুম এবং উঠতে উঠতে সবিস্ময়ে লক্ষ্য করলুম, সিঁড়ির প্রত্যেক ধাপে জমে রয়েছে প্রায় আধ ইঞ্চি পুরু ধুলো। সেই ধুলোর উপরে নেই একটিমাত্র পদচিহ্ন, যেন বহুকালের মধ্যে সিঁড়ির উপর দিয়ে কোনো মানুষই ওঠানামা করেনি। আর একটা ব্যাপার অনুভব করলুম, আমার চারদিক ঘিরে যেন কোনো মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকার ধারণাতীত উপস্থিতি, যেন আমার প্রত্যেক পদক্ষেপ লক্ষ্য করছে তার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি। থেকে থেকে আমার গা এমন শিউরে শিউরে উঠতে লাগলো যে আবার থমকে দাঁড়িয়ে পড়ে ভাবতে লাগলুম, অতঃপর এই অস্বাভাবিক বাড়ি ত্যাগ করে আবার বাইরে বেরিয়ে যাওয়া উচিত কিনা। আবার কে যেন ব্যঙ্গেশ্বরেই বললে, কত মোড়ার হার নিড়ে চেড়ে রাতের পর রাত কাটিয়েছ, কত পচা গলা মোড়ার দেহ কেটে কেটে ডাক্তারি পাশ করেছ, তবু তবু তুমি ভয় পাচ্ছ কেন? মনের ভাব লুকোবার জন্য জোর করে সিধে হয়ে দাঁড়িয়ে বললুম, আমি ভয় পাইনি। কিন্তু তুমি কাঁপছ। ঠান্ডা হাওয়ায় আমার শীত করছে। একটা শুকনো ও চাপা স্ত্রী হাসির আওয়াজ দারুণ ক্রোধে জেগে উঠল আমার পুরুষত্ব। বেশ চেঁচিয়েই বললুম, কারুর হাসি শোনবার জন্য আমি এখানে আসিনি। বাঁ পাশের ঘরের ভিতর থেকে শোনা গেল, অতি উত্তম, ভেতরে এসো, দরজা খুলে ভেতরে এসো। দরজায় ধাক্কা মারলুম, খুলল না। দেখতে পাচ্ছ না, দরজা বাইরে থেকে শেকল তোলা আছে। ও তাই বটে। শিকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতেই ভিতর থেকে বেগে বেরিয়ে এলো যেন হিমালয়ের তুষার মাখানো বাতাসের একটা ঝটকা।
ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে এলুম। সেই ভয়াবহ কণ্ঠ ততোধিক ভয়াবহ যন্ত্রণা বিকৃত স্বরে বললে, এসো এসো, আর আর দেরি করো না, আমার আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আমি আর কথা কইতে পারছি না। ডাক্তার 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 এসো এসো ডাক্তার। নিজেকে সামলে নিয়ে ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালুম। ঘুটঘুট করছে অন্ধকার, নাকে লাগলো গলিত সবের দুর্গন্ধ। সেটা আমলে না এনে টর্চ জ্বালাবার উপক্রম করতেই কে বললে, আলো জ্বালো না ডাক্তার, আলো জ্বালো না। কেন? আতঙ্কে আটকে উঠবে, মূর্ছিত হয়ে পড়ে যাবে। এখানে কি কোনো পাগল লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে কথা কইছে, না কেউ আমার সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করতে চায়? অধীর কণ্ঠে বললুম, কি আশ্চর্য, আলো না জ্বালালে আমি রোগীকে পরীক্ষা করব কেমন করে? জ্বাললুম। ময়লা চাদরে মোড়া বিছানার উপরে নিশ্চেষ্ট ভাবে পড়ে রয়েছে একটা সুদীর্ঘ দেহ। দেখলে বোঝা যায় সেটা অনেক দিনের পুরাতন মৃতদেহ, অথচ পচে বা গলে যায়নি। কিন্তু কি ভীষণ তার মুখমণ্ডল, ভুরু দুটো উঠে গিয়েছে কপালের অনেকটা উপরে, আর দুই কোটরের মধ্যে চক্ষু দুটো যে কত নিচে তলিয়ে গিয়েছে দেখতেই পাওয়া যায় না। এমনভাবে সে মুখব্যাদান করে আছে যে দেখলেই বুকটা ছ্যাঁত করে ওঠে। এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে তার মুখগহ্বরের ভিতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে সারবিধে পোকার পর পোকা। স্তম্ভিত নেত্রে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। হে ভগবান, এই কি আমার রোগী! যন্ত্রণা সইতে পারছি না, দেখতে পাচ্ছ না, আমাকে আমাকে আক্রমণ করেছে দলে দলে নরকের কীট, এই পোকাগুলোকে তাড়িয়ে দাও ডাক্তার, এই পোকাগুলোকে তাড়িয়ে দাও। বেশ বুঝতে পারলুম, সেই রোমাঞ্চকর অমানসিক কণ্ঠস্বরটা বেরিয়ে আসছে ওই হাঁ করা মুখবিবরের ভিতর থেকেই। এবং তার চেয়েও অদ্ভুত ব্যাপার এই যে মুখের ভিতর থেকেই কণ্ঠস্বর নির্গত হচ্ছে বটে, কিন্তু একটুও নড়ছে না মূর্তির ওষ্ঠাধর। স্তম্ভিত ভাবের ভিতর দিয়ে কেটে যেতে লাগলো মুহূর্তের পর মুহূর্ত। তারপর চোখের সামনে স্পষ্ট দেখলুম, মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসছে, আস্তে আস্তে আস্তে। কিন্তু তার উঠে বসবার ভঙ্গি দেখলে মনে হয় যে সে নিজে যেন উঠে বসছে না, কেউ যেন তাকে ধরে ধরে তুলে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার মাথাটা পড়েছে কাঁধের উপর লুটিয়ে, আর তার হাত দুটো করছে ঝলঝল ঝলঝল। কিন্তু যে তাকে তুলে বসাতে চায় সে কোথায়, সে কোথায়, সে যে একেবারেই অদৃশ্য। আচম্বিতে মৃতদেহটার কাঁধের উপর লটকে পড়া মুন্ডটা ধীরে ধীরে সোজা হয়ে উঠল, এবং ধীরে ধীরেই আমার দিকে দৃষ্টিহীন চক্ষু কোটরের অনেক তলা থেকে চকচক করতে লাগলো যেন দুটো রাঙা আগুনের কিনকি। হঠাৎ যেন একটা বিদ্যুৎ প্রবাহে কেটে গেল আমার সমস্ত আচ্ছন্ন ভাব। এক লাফে ঘরের ভিতর থেকে বেরিয়ে ক্রমে উঠি কি পড়ি এমনিভাবে সশব্দে নিচে নেমে এলো, এবং সঙ্গে সঙ্গে পিছনে পিছনে ছুটে এলো সেই অলৌকিক কণ্ঠস্বর। এর দিন তিনেক পরে সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহলী মনে আবার হাজির হলুম
7 নম্বর সাতকরিশ ইনস্টিটিউটে। দেখলুম বাড়ির সদর দরজায় তালা দেওয়া এবং বাড়ির দেওয়ালে ঝুলছে ভাড়াপত্র, এই বাড়ি ভাড়া দেওয়া যাইবে। অবাক হয়ে ভাবছি এমন সময় পিছন থেকে শুনলুম, ডাক্তারবাবু এখানে কেন? ফিরে দেখি আমারই পরিচিত লোক, এই অঞ্চলেই তাঁর বাসা। বললুম, আচ্ছা দিন তিনেক আগে এই বাড়িতে এক রোগী দেখতে এসেছিলুম, কিন্তু আজ দেখছি সদরে তালা দেওয়া। তিনি বললেন, ডাক্তারবাবু বাড়ি ভুল করেছেন, এ বাড়ি আজ 1 বৎসর ধরে খালি পড়ে আছে, বাড়িখানার ভারী বদনাম, কেউ নিতে চায় না। আসল কথাটা চেপে গিয়ে জিজ্ঞাসা করলুম, এ বাড়ির শেষ ভাড়াটা কে? ভুবনেশ্বরবাবু। তিনি এখন কোথায়? পরলোকে। ও, এই বাড়িতেই তিনি মারা যান? হ্যাঁ, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় হঠাৎ তিনি মারা পড়েন। তাঁর আত্মীয় স্বজন কেউ ছিল না, পাড়ার লোকেরাই উদ্যোগী হয়ে সৎকারের ব্যবস্থা করে। কিন্তু পরলোকেও কি টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে? কারণ ভুবনেশ্বরবাবু তার পরেও বার কয়েক আমার সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন। প্রতি শনিবারেই রাত 12টায় ফোনের ঘন্টা বেজে ওঠে, আর সেই ভয়ানক কণ্ঠস্বরে শুনি, ডাক্তার 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 শিখির শিখির আসুন। ভুবনেশ্বরবাবু আজও আমাকে ডাকাডাকি করেন কিনা জানি না, কারণ এখন শনিবার রাত্রে টেলিফোনের ডাকে আমি আর সাড়া দিই না। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের টেলিফোন, গল্পপাঠ ও ডাক্তারের চরিত্রে অঞ্জন, ভুবনেশ্বরবাবুর ভূমিকায় সুমিত দাশগুপ্ত, প্রতিবেশীর চরিত্রে সৌম, গল্পের সূত্রধার আমি দেবিকা, পর্ব পরিচালনায় টিম লাইভ স্টুডিও ক্যাফে, আবহ ও ধ্বনি পরিকল্পনায় অ্যাস্টারিক্স, পোস্টার ডিজাইন অভিজিৎ। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন। খুব তাড়াতাড়ি আমরা ফিরছি আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ঠিক রাত 8টায় শুধুমাত্র লাইভ স্টুডিও ক্যাফেতে। তাই শুনতে থাকুন লাইভ স্টুডিও ক্যাফে। ধন্যবাদ।